নাস্তা হিসেবে নুডলস সকলেরই পছন্দ। নুডলস বিভিন্নভাবে করা যায় এবং সব ক্ষেত্রে খেতে খুবই সুস্বাদু হয়। আজকে আমি আপনাদেরকে চিকেন নুডলসটা দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি চিকেন নুডলসের সহজ রেসিপি, আশা করছি সবার ভালো লাগবে। এটা দেখতেও সুন্দর এবং খেতেও আকর্ষণীয়, তাই বাচ্চাদের জন্য খুবই একটি ব্যালেন্স ডায়েট। প্রথমে আমি দুটি ক্যাপসিকামের অর্ধেক করে কেটে নিচ্ছি। আমি এখানে রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ইয়েলো ক্যাপসিকামও নিতে পারেন কিংবা অ্যাভয়েডও করতে পারেন, এটা আসলে অপশনাল। এটা সুন্দর একটা ফ্লেভার দেয় এবং দেখতে সুন্দর লাগে। এখানে আমি মুরগির বুকের মাংস চিকন চিকন করে ফালি করে নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়ো, তারপরে নিয়েছি চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো, গ্রিন ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন পরিমাণটা। প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছি একটি প্যানে নুডলসটা সিদ্ধ করার জন্য। নুডলস এখানে যার যেটা পছন্দ নিতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের বাজারে নুডলস রয়েছে, ভালো যেটা হাতের কাছে পাওয়া যায় সেই নুডলসটাই নিতে পারেন। গরম পানির মধ্যে, ফুটন্ত গরম পানির মধ্যে নুডলসগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। যদি কাঁটা চামচ দিয়ে খাওয়ার জন্য তৈরি করেন সেক্ষেত্রে না ভেঙেও ইউজ করতে পারেন। এখন ভালো করে 7-8 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। একটু পরপর নেড়ে নেড়ে দিতে হবে। আমি এখানে একটু টেনে টেনে দেখাচ্ছি যেন ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত না হয়। দেখতে পাচ্ছেন একটু পরপর একটু তুলে দেখবেন যেন সিদ্ধটা ঠিকভাবে হয়েছে কিনা। আপনারা আমার ইউটিউব চ্যানেল সায়রা রান্না ও বিনোদন সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে রান্নাটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি নুডলসটা একটি স্ট্রেইনারে পানি ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। তেলের মধ্যে প্রথমে আমি চিকেনের টুকরোগুলো এবং কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে হাই হিটে কিছুক্ষণ ভেজে নিব। এখানে হিট যদি কমিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু চিকেন থেকে পানি বের হবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো একটু সাইডে রেখে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং সেই সাথে ফেসবুক পেজে যারা ফলো করেছেন তাদেরকেও ধন্যবাদ। তার অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, সেক্ষেত্রে আমি ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশন পাবেন। প্রথমে আমি রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যেন এগুলো একটু নরম হয়। আবার টমেটো কুচিটাও অ্যাড করে দিলাম। এখানে আমি দেখতেই পাচ্ছেন কোনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি, শুধু কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ আমি গ্রিন চিলি সসটা ইউজ করব, এটা মরিচ ঝালের কাজ করবে। গ্রিন চিলি সস না থাকলে সেক্ষেত্রে আপনারা যদি টমেটো না দেন টমেটো সস ইউজ করতে পারেন। যে কোনো একটা সস ইউজ করলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি আর এখানে কাঁচা মরিচ দিব না, যেহেতু কাঁচা মরিচের সসটা ইউজ করেছি। এখন লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর মাংস ভাজার সময় কিছুটা দিয়েছি। আর কোনো লবণের প্রয়োজন হবে না, নুডলসেও আর লবণ দিতে হবে না। নুডলসগুলো স্ট্রেইনারে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। এখন ভালো করে এটা মিশিয়ে নিব। এই রান্নাটা একটা ব্যালেন্স ডায়েট, যেহেতু প্রোটিনের চাহিদা মেটানোর জন্য রয়েছে মাংস, এছাড়া ক্যাপসিকামগুলো ভিটামিনের চাহিদা এবং নুডলসটা কার্বোহাইড্রেটের চাহিদা মেটাবে। এটা একটি ব্যালেন্স ডায়েট, নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ইউজ করা যায় এবং অতিথি আপ্যায়নে তো অবশ্যই ব্যবহার করা যায়।
এখন বারবার নেড়ে চেড়ে সব পিঠে ভালো করে লবণ এবং সবজিগুলো মাংসগুলো মিশিয়ে নেওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। রান্না প্রায় শেষের দিকে, এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। আর আপনারা ইচ্ছা করলে মুরগির মাংসের মধ্যে একটু হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে হয়তো কালারটা আরও ভালো আসবে। যদি রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।